নমস্কার বন্ধুরা, যে কোনো লোন নেওয়ার আগে অথবা যে কোনো জায়গায় আপনি যদি ইএমআইতে কিছু কিনতে চান, সবারও প্রথম যেটি চেক করা হয় সেটি হলো আপনার সিবিল স্কোর। সেই সিবিল স্কোর আপনি কিভাবে নিজের মোবাইলে চেক করে নিতে পারবেন লোন নেওয়ার আগে, সেটি আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। এই সিবিল স্কোরের ওপর ভিত্তি করেই কিন্তু লোন কোম্পানিগুলো সাধারণত আপনাদের লোন দিয়ে থাকে। আপনার যদি সিবিল স্কোর ভালো থাকে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে লোনের টাকা দিয়ে থাকে। তো সিবিল স্কোর ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সিবিল স্কোর কীভাবে আপনি চেক করে নিতে পারবেন সেটি আজকে দেখে নেব। তো তার আগে ডিজিটাল প্রসূন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমবার যদি এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তো এবারে স্টেপ বাই স্টেপ সিবিল স্কোর জানার পদ্ধতিটা এবার দেখে নিই। দেখুন, এখানে পার্সোনাল ইনফরমেশান চেয়েছে। তো এখানে পার্সোনাল ইনফরমেশানে যা যা চেয়েছে সেগুলি প্রথমত আমাকে ফিল আপ করতে হবে। তো দেখুন, প্রথমে ইমেল অ্যাড্রেস রয়েছে, তারপরে রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড, তারপরে রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি টাইপ। তা আমি পরপর আপনাদের দেখাতে থাকছি, আপনারা দেখে নিন। তো প্রথমে দেখুন, এখানে ইমেল অ্যাড্রেসে আপনার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন। এটি চেষ্টা করবেন যাতে নির্ভুলভাবে আপনি প্রত্যেকটা জিনিস ফিল আপ করতে পারেন, সেটা মাথায় রেখে কিন্তু আপনি কলমগুলো ফিল আপ করবেন। তো দেখুন, আমি এখানে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন, নেক্সট আপনাকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে এখানে কী নিয়ম আছে সেটা আপনি নিজেই দেখে নিতে পারেন। তো কীভাবে দেখবেন, দেখুন আপনার প্রথমত পছন্দ মতো এখানে পাসওয়ার্ড আপনি এখানে সেট করে আগে দেখতে পারেন। তো আপনার যেটা পছন্দ আপনি এখানে টাইপ করলেন। তো টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটি মেসেজ চলে আসবে যেখানে লেখা আছে 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং একটি বড় হাতের অ্যালফাবেট দিতে হবে, একটি ছোট হাতের অ্যালফাবেট দিতে হবে, এবং একটি নিউমেরিক থাকবে অর্থাৎ সংখ্যা, এবং একটি স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ স্টার বা হ্যাশ এই ধরনের কিছু। তো এইভাবে আপনাকে সেট করতে হবে। তো প্রথমে আপনি বড় হাতের দিলেন, তারপরে ছোট হাতের দিলেন, তারপরে দেখবেন আপনি একটি সংখ্যা দিলেন এবং একটি স্টার বা হ্যাশ এই ধরনের দিলেন। এইভাবে কিন্তু আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। করার দেখুন এখানে ফার্স্ট নেম চেয়েছে, অর্থাৎ আপনার নামটি কিন্তু এখানে টাইপ করে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচে দেখুন লাস্ট নেম, অর্থাৎ আপনার টাইটেলটি কিন্তু এখানে আপনি পুরোপুরি বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে পরে দিয়েছে দেখুন আইডি টাইপ চেয়েছে, মানে কোন আইডি টাইপ আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে রেকমেন্ড করব প্যান কার্ডটা সিলেক্ট করতে। তো প্রথমেই দেখুন প্যান কার্ড সিলেক্ট করে নিলাম। করার পর এখানে আইডি নাম্বারে আপনার প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আপনার প্যান কার্ড না থাকলে অন্য কিছু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে দেখুন আমি প্যান কার্ডটি আমার দেখে নিলাম। এখানে যে প্যান কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু নির্ভুলভাবে এখানে বসাবেন। তো দেখুন এখানে 10 ক্যারেক্টারের যে প্যান কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। তো দেখুন এক্সাম্পল হিসাবে ব্র্যাকেটে দেখানোও আছে। তো আপনার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনার যে ডেট অফ বার্থটি সেটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে আমার ডেট অফ বার্থটি এখানে কিন্তু বসিয়ে দিলাম। ডেট অফ বার্থের ক্ষেত্রেও কিন্তু প্রথমে আপনি ডেট দেবেন, তারপর মান্থ দেবেন, তারপর ইয়ারটি পুরো বসিয়ে দেবেন। তো দেখুন ডেট অফ বার্থ বসানোর পর পিনকোড, আপনার বাড়ির যে পিনকোড সেটি এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসানোর পরে দেখুন আপনার মোবাইল নাম্বার চেয়েছে। চেষ্টা করবেন প্যান কার্ডটি বানানোর সময় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি যেন এখানে বসে। বসে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন কিছুক্ষণ লোডিংয়ের জন্য একটি সময় নেবে, এবং লোডিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার সামনে কিন্তু সিবিল স্কোরের পেজটি খুলে যাবে। দেখুন এখান থেকে লগ আউট হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এখানে লগ আউট হয়ে যাওয়ার পর আপনি যে লগ ইন করলেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ আপনার মেল আইডিটাই হলো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি নিজেই সেট করেছেন। তো আপনি এখান থেকে লগ ইন বাটনে ওপরে দেখুন রয়েছে, ওখানে আমি ক্লিক করে দিলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সময় ইউজার নেম বসিয়ে দেবেন। তো ইউজার নেমটি আপনার যে ইমেল আইডি সেটা কিন্তু আপনি নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে দেখুন নিচে চেয়েছে পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডের কলমে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে পুরোটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন লগ ইন বাটনে ক্লিক করে দিলেন। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখানে যে পেজটি খুলে যাবে সেখানে আপনার সিবিল স্কোর কত সেটা আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন। আপনাকে কোনো জায়গায় গিয়ে কারোর থেকে জানতে হবে না যে আপনার সিবিল স্কোর এখন কত। তো দেখুন এখানে সিবিল স্কোর আমার 771 এখানে চলে এসেছে। তো সবসময় 700+ থাকলে সিবিল স্কোরটি গুড, 800 মানে তো খুবই ভালো। তো সবসময় 700+ কিন্তু আপনাকে রাখতেই হবে, নাহলে কিন্তু আপনি না কোনো বাজাজ ইএমআই বা আপনার কোনো লোন কিন্তু আপনি পাবেন না। তো আপনি সিবিল স্কোরের রিপোর্টটিও কিন্তু জেনারেট করে
দেখে নিতে পারেন এর ডিটেলসটি। তো দেখুন নিচে রিফ্রেশ বল নাও বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দিলেন। রিফ্রেশ নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ডায়লগ বক্স আসবে, যা নিচে গিয়ে আই এগ্রি অ্যান্ড কনফার্মে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আপনার পুরো ডিটেলস রিপোর্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনের জন্য ধন্যবাদ।